হ্যালো, আসসালামু আলাইকুম। আব্দুর রহমান আবিদ ফ্রম চিটাগাং মেডিকেল কলেজ। আজকে আমরা আমাদের এপিলেপসির পার্ট টু নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আগের পার্টে পার্শিয়াল এপিলেপসি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা তার পরবর্তী অংশ আলোচনা করব এবং পার্ট থ্রিতে ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা একটু পার্শিয়াল এপিলেপসি নিয়ে কথা বলে নিই। আমরা জানি যে আমাদের সেরেব্রামের দুইটি পার্ট আছে, যাকে আমরা কি বলে থাকি, সেরেব্রাল হেমিস্ফিয়ার বলে থাকি। যদি কোনো একটি পেশেন্টের যে কোনো একটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে কোনো একটি লোবে অথবা একাধিক লোবে কোনো অ্যাবনর্মালিটি গ্রো করে এবং সেখান থেকে পেশেন্টের এপিলেপসি হয়, তাহলে যে এপিলেপসি আমরা বলি সেটাই হচ্ছে পার্শিয়াল এপিলেপসি। অর্থাৎ পার্শিয়াল এপিলেপসির ক্ষেত্রে পেশেন্টের প্রবলেম অবশ্যই অবশ্যই শুধুমাত্র একটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যেই আবদ্ধ থাকবে, অর্থাৎ অপর সেরেব্রাল হেমিস্ফিয়ারে কোনো রকমের সমস্যা দেখা দেবে না। ওকে, এখন পার্শিয়াল বিকামিং জেনারেলাইজড এপিলেপসি হচ্ছে তার পরের পার্ট। অর্থাৎ পেশেন্টের প্রবলেম ছিল পার্শিয়ালি, অর্থাৎ তার কোনো একটি ফোকাই ছিল যে কোনো একটি সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে কোনো একটি লোবে, কিন্তু সমস্যাটা বা অ্যাবনর্মালিটি আস্তে আস্তে করে অপর লোবগুলোতে ছড়িয়ে পড়ে এবং এক সময় তা এক সেরেব্রাল হেমিস্ফিয়ার থেকে অপর সেরেব্রাল হেমিস্ফিয়ারে চলে যায়। অর্থাৎ শুরুটা হয় তার পার্শিয়াল দিয়ে এবং শেষটা হয় তার জেনারেলাইজড দিয়ে। এই ধরনের এপিলেপসিকে আমরা বলে থাকি পার্শিয়াল বিকামিং জেনারেলাইজড এপিলেপসি। ওকে, এখন আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের এপিলেপসিগুলোকে আমরা আরও একটি নামে নামকরণ করতে পারি, তাকে আমরা বলি সেকেন্ডারি জেনারেলাইজড এপিলেপসি। তো কোয়েশ্চেন হচ্ছে কেন? সিম্পল আনসার, যেহেতু প্রাথমিক অবস্থায় পেশেন্টের পার্শিয়াল কন্ডিশন ছিল এবং পরবর্তী তার জেনারেলাইজডে কনভার্ট হয়েছে, তাহলে জেনারেলাইজটা হচ্ছে এখানে পার্শিয়ালে পরবর্তীর অংশ, অর্থাৎ এটি সেকেন্ডারি কন্ডিশন। এই জন্য এই এপিলেপসিগুলোর অপর নাম হচ্ছে সেকেন্ডারি জেনারেলাইজড এপিলেপসি। ওকে, তো আজকে আমরা আমাদের মেইন পার্টে চলে এসেছি, সেটা হচ্ছে জেনারেলাইজড এপিলেপসি। তো আমরা অলরেডি জানি যে জেনারেলাইজড এপিলেপসি আমরা তখনই বলতে পারবো যখন কোনো একটি পেশেন্টের দুইটি সেরেব্রাল হেমিস্ফিয়ারই এফেক্টেড হয়ে পড়ে, অর্থাৎ সম্পূর্ণ সেরেব্রাল কর্টেক্সের মধ্যেই যদি অ্যাবনর্মালিটি থাকে, তাহলে যে এপিলেপসি গ্রো করে তাকেই আমরা বলি জেনারেলাইজড এপিলেপসি। ওকে, এখন এই এপিলেপসিটা সাধারণত কতগুলো প্যাটার্নে শো করতে পারে, আমরা প্রত্যেকটি প্যাটার্ন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম যে প্যাটার্নটা আমরা পাবো তাকে আমরা বলি অ্যাবসেন্স জেনারেলাইজড এপিলেপসি। এই এপিলেপসির আরও একটি নাম আছে যাকে আমরা বলি পেটিট ম্যাল এপিলেপসি, এটা মনে রাখা উচিত আমাদের। এখন অ্যাবসেন্স এপিলেপসিটা কেমন সেটা বোঝার জন্য আমরা একটু এক্সাম্পলে যেতে পারি। কথার কথা, আপনি একটি বাচ্চার সঙ্গে খেলাধুলা করছেন এবং বাচ্চাটাকে কোশ্চেন করছেন, সে খেলতে খেলতে খুব সুন্দর করে আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছে। হঠাৎ করে আপনি দেখলেন বাচ্চাটা কেন যেমন নিথর হয়ে গেছে, সে যেন কিছু শুনতে পাচ্ছে না। আপনি কোশ্চেন করে যাচ্ছেন কিন্তু তার কোনো আনসার আপনি বাচ্চা থেকে পাচ্ছেন না এবং বাচ্চার কোনো মুভমেন্টও নেই। আপনি অনেকক্ষণ ধরে তাকে খেয়াল করলেন এবং হঠাৎ করে দেখলেন সে তার আগের অবস্থায় চলে আসছে, অর্থাৎ আবার সে খেলাধুলা করছে এবং আপনি কোশ্চেন করলে সে সুন্দর করে আপনার কোশ্চেনে উত্তর দিচ্ছে। আপনি যখনই বাচ্চাটাকে জিজ্ঞেস করবেন যে বাচ্চা, হে বাবু তোমার কী হয়েছিল, কি একটু আগে তোমার কী সমস্যা হয়েছিল, তখন সে বলবে, কই আমার তো কোনো সমস্যা হয়নি, আমি তো এমনই ছিলাম। তার অর্থ হচ্ছে কোনো একটি সমস্যা হয়েছিল কিন্তু তা বাচ্চাটি নিজেও জানে না। এটাই হচ্ছে অ্যাবসেন্স এপিলেপসির প্যাটার্ন। অর্থাৎ পেশেন্টের খুব কম সময়ের জন্য তার অ্যাক্টিভিটিগুলো হোল্ড অর পজ হয়ে যাবে এবং কিছুক্ষণ পরে আস্তে আস্তে একটা সিপিইউ রিস্টার্টের মতো করে আস্তে আস্তে করে তার অ্যাক্টিভিটিগুলো স্টার্ট নেবে। এইটাকে আমরা বলি অ্যাবসেন্স এপিলেপসি, কজ যেহেতু পেশেন্টের অ্যাক্টিভিটি খুব কম সময়ের জন্য অ্যাবসেন্ট হয়ে যায়, এই জন্য এই এপিলেপসির নামকরণ করা হয়েছে অ্যাবসেন্স জেনারেলাইজড এপিলেপসি। তাহলে ওই নির্দিষ্ট সময়ের জন্য পেশেন্ট তার কনসাসনেস কী করে ফেলে, হারিয়ে ফেলে। আচ্ছা, এখন আমরা যদি বলি এই এপিলেপসিগুলো আমরা সাধারণত কখন পাই, এই এপিলেপসিগুলো সাধারণত আমরা বাচ্চাদের মধ্যে পেয়ে থাকি এবং মনে রাখতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে 80% কন্ডিশনের ক্ষেত্রেই এই এপিলেপসিটা রিজলভ হয়ে যায়, মাত্র 20% কন্ডিশনে তা আরও খারাপ এপিলেপসির দিকে যেতে পারে। এখন বাচ্চার ব্রেইন অ্যাক্টিভিটি মেজার করার জন্য যদি আমরা একটা ইইজি করি তাহলে আমরা একটা স্পেশাল প্যাটার্ন পাবো। আগে বলিনি হোয়াট is EEG. EEG means electroencephalogram. অর্থাৎ আমরা হার্টের অ্যাক্টিভিটিকে মেজার করার জন্য যেমন
ইসিজি করে থাকি, ঠিক একইভাবে আমরা ব্রেইনের অ্যাক্টিভিটিকে মেজার করার জন্য কি করে পারবো, আমরা একটা ইইজি করে থাকি। এখন আমি যদি ইইজি করি তাহলে আমি এখানে যে প্যাটার্নটা পাবো তাকে আমরা বলি পলি স্পাইক এবং ওয়েভ প্যাটার্ন, এবং আমরা এটা বাইল্যাটারালি পাবো যেহেতু এটা দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারকেই এফেক্ট করে থাকে। এবং এখানে ওয়েভের একটা মেজারমেন্ট পাওয়া যায়, সেই মেজারমেন্টটা হচ্ছে 3 হার্জ মেজারমেন্ট, অর্থাৎ 3 সেকেন্ড পার সেকেন্ড। তাহলে সিম্পলি আমি যদি বলি এখন অ্যাবসেন্স এপিলেপসি মানে কি, তাহলে আপনি বলবেন অ্যাবসেন্স এপিলেপসি মানে হচ্ছে লুজ অ্যান্ড রিগেইন কনসাসনেস, অর্থাৎ খুব কম সময়ের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য পেশেন্ট তার কনসাসনেস লস করবে এবং কিছুক্ষণ পরেই সে তার কনসাসনেস আবার রিগেইন করবে, এবং ওই সময়ে পেশেন্ট যেন স্পেসড আউট, অর্থাৎ সে যেন কোথায় হারিয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে যে হঠাৎ করে পেশেন্ট কেন এরকম কন্ডিশনে যাবে। কিছু কিছু কন্ডিশন এই এপিলেপসিকে প্রভোক করতে সাহায্য করে, তার মধ্যে একটি স্ট্রেস, আর 2 নম্বরটা হচ্ছে হাইপার ভেন্টিলেশন। এখন আমরা চলে এসেছি পরবর্তী প্যাটার্ন, অর্থাৎ টোনিক ক্লোনিক জেনারেলাইজড এপিলেপসি, যার অপর নাম হচ্ছে গ্র্যান্ড ম্যাল এপিলেপসি। মনে রাখতে হবে এই এপিলেপসিটা একটা সিঙ্গেল না, বরং অনেকগুলো ফেজে হয়ে থাকে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমি এপিলেপসি শুরু করার ক্ষেত্রেই প্রথমে একটা গল্প বলেছিলাম যে আপনি কোনো একটা রেল স্টেশনে বসে আছেন, হঠাৎ করে আপনার পাশে একজন এসে বসলো এবং সে কেমন একটু অদ্ভুত আচরণ করছে, এবং অদ্ভুত আচরণ করছে সেটা সেই বুঝছে না কিন্তু আপনি বুঝছিলেন। অর্থাৎ এই ধরনের এপিলেপসি শুরু হওয়ার আগে অনেক সময় পেশেন্টের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি গ্রো করতে পারে যা পেশেন্ট নিজে বোঝে না কিন্তু তার পার্শ্ববর্তী মানুষগুলো বুঝতে পারে। এই ফেজটাকে আমরা বলি প্রোড্রোম ফেজ। দেন পেশেন্ট আপনাকে বলেছিল যে ভাই আপনি কি বেলি ফুলের গন্ধ পাচ্ছিলেন, আপনি পাচ্ছিলেন না, অর্থাৎ বেলি ফুলের গন্ধ না থাকা সত্ত্বেও পেশেন্ট বেলি ফুলের গন্ধ অনুভব করছিল। এই সময় অনেক সময় পেশেন্টের অ্যাটাক শুরু হওয়ার আগে পেশেন্ট স্মেল পেতে পারে অথবা এমন কিছু দেখতে পারে যা আসলে নেই, অর্থাৎ পেশেন্ট এগুলো বুঝতে পারে, অনুভব করতে পারে। এই ফেজটাকে আমরা বলি অরা। তারপরে পেশেন্টের মধ্যে স্টিফনেস গ্রো করে, অর্থাৎ তার মাসেলগুলো হার্ড হয়ে যায়, যেহেতু একই সঙ্গে অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগনিস্ট মাসেল কন্ট্রাকশন করে, সেই ক্ষেত্রে পেশেন্টের মাসেলগুলো স্টিফনেস গ্রো করে। অনেক সময় রেসপিরেটরি মাসেলের মধ্যে যদি স্টিফনেস চলে আসে তখন সায়ানোসিস ডেভেলপ করতে পারে। এই ফেজটাকে আমরা বলি টনিক ফেজ। দেন পেশেন্টের মধ্যে এক্সেসিভ পরিমাণ জার্কিং শুরু হয়, এই ফেজটাকে আমরা বলি ক্লোনিক ফেজ, এবং এক্সেসিভ জার্কিনের কারণে অনেক সময় পেশেন্ট তার টাঙের লেটারাল সাইডে বাইট দিতে পারে, এবং ডেট্রুসার মাসেলের ইনকন্টিনেন্সের কারণে পেশেন্টের মধ্যে ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ তিনি পস্রাব ধরে রাখতে পারবেন না, ছেড়ে দিবেন। এরপরে তার কন্ট্রাক্ট যখন ক্রনিক ফেজ শেষ হয়ে যাবে, তার পরবর্তী সময়টাকে আমরা বলি পোস্ট ইকটাল ফেজ, অর্থাৎ এই ফেজগুলোকে একসঙ্গে বলি ইকটাল ফেজ, আর এর পরবর্তী সময়টাকে আমরা বলি পোস্ট ইকটাল ফেজ। এই সময়ে এক্সেসিভ মাসেল কন্ট্রাকশনগুলো যখন রিল্যাক্স হয়ে যাবে, পেশেন্ট তখন ড্রাউজিনেস ফিল করবে, রিল্যাক্স ইরিটেবল বা স্লিপিনেস ফিল করবে। অনেক সময় পেশেন্ট কনফিউশন থাকতে পারে। ওকে, তাহলে আমরা বুঝতেছি এখানে দুইটা ফেজ পাচ্ছি, টোটালি একটা হচ্ছে ইন্টার ইকটাল ফেজ আর একটা হচ্ছে পোস্ট ইকটাল ফেজ। মনে রাখতে হবে এই ইন্টার ইকটাল ফেজে ইইজি করে অনেক সময় এমন হতে পারে যে আপনি ইইজির কোনো প্যাটার্ন নাও পেতে পারেন, অর্থাৎ ইইজি নর্মাল হতে পারে। ওকে, এখন এছাড়াও আরও অনেকগুলো প্যাটার্ন আসতে পারে জেনারেলাইজড এপিলেপসি, টনিকে শুধুমাত্র আসতে পারে, শুধুমাত্র ক্রনিক আসতে পারে, শুধুমাত্র মায়োক্রনিক ব্যাটনিক পর্যায়ে আসতে পারে। এখন আমাকে এটা মনে রাখতেই হবে, যখনই কোনো একটি পেশেন্ট জেনারেলাইজড এপিলেপসিতে ভোগে তখন তার কনসাসনেস অল্টারেশন হবেই হবে। এখন যদি বলেন যে এই যে জেনারেলাইজড এপিলেপসি গ্রো করছে তার পিছনে কজটা কি, মনে রাখতে হবে 90% কেসে জেনারেলাইজড এপিলেপসি ঘটার পিছনে কোনো কারণ উদ্ঘাটিত হয় না, অর্থাৎ এর মেইন কজই হচ্ছে কি, ইডিওপ্যাথিক কন্ডিশন। ওকে, বাদ বাকি কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রেই এপিলেপসিতে হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন যে কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে, আমি আর এটা নিয়ে আলোচনা করছি না। তো আমরা বুঝে গেলাম যে লোকেশন অনুযায়ী আমরা এপিলেপসিকে 3টা পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে পার্শিয়াল এপিলেপসি, একটা হচ্ছে পার্শিয়াল বিকামিং জেনারেলাইজড এপিলেপসি, আর একটা হচ্ছে জেনারেলাইজড এপিলেপসি। এছাড়াও এপিলেপসিকে আরও একটি ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ইডিওপ্যাথিক এপিলেপসি আর একটা হচ্ছে সিমটোমাটিক এপিলেপসি। ইডিওপ্যাথিক এপিলেপসি মানে কি, যদি এমন হয় কোনো একটি পেশেন্টে এপিলেপসি হচ্ছে কিন্তু তার পিছনে কোনো আন্ডারলাইং কজ আপনি ডিফারেনশিয়েট করতে পারছেন না, অর্থাৎ এক্ষেত্রে এপিলেপসি ইটসেলফ ইজ আ ডিজিজ, তখন যে এপিলেপসি হয় তাকেই আমরা বলি ইডিওপ্যাথিক এপিলেপসি।
আর যদি এমন হয় পেশেন্টের কোনো ভাস্কুলার টিউমার হচ্ছে অথবা ভাস্কুলার অ্যানোমালি হচ্ছে অথবা কোনো টিউমার হচ্ছে, ইনফেকশন অর্থাৎ মেনিনজাইটিস বা এনকাফালাইটিস হচ্ছে, হেমোরেজিক কন্ডিশন অথবা স্ট্রোক হচ্ছে, এবং তার পরবর্তীতে এর কন্ডিশন বা এর ইফেক্ট হিসেবে যদি এপিলেপসি গ্রো করে অথবা এদের সিমটম হিসেবে যদি এপিলেপসি গ্রো করে, তাহলে যে এপিলেপসি হয় তাকে আমরা বলি সিমটোমাটিক এপিলেপসি। আপনাকে মনে রাখতে হবে এই যে ইডিওপ্যাথিক এপিলেপসি আছে তা সাধারণত জেনারেলাইজড এপিলেপসি হয় এবং এই এপিলেপসিগুলো সাধারণত চাইল্ডের হয়ে থাকে। এই জন্য মনে রাখার সুবিধার্থে আপনি মনে রাখবেন ইডিওপ্যাথিক এপিলেপসি ইকুয়াল টু জিসি এপিলেপসি অর্থাৎ জেনারেলাইজড এপিলেপসি এবং এটা সাধারণত চাইল্ডের হয়ে থাকে। কিন্তু সিমটোমাটিক এপিলেপসির ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো, অর্থাৎ এই এপিলেপসিটা সাধারণত পার্শিয়ালি পাওয়া যায় এবং এটা অরাল অ্যাডাল্ট অনসেটে হয়ে থাকে এবং ট্রিটমেন্ট করলেও এই এপিলেপসিগুলো সাধারণত রিফ্র্যাক্টরি হয়ে থাকে। কজ এটা একটা সিমটম, এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে এর আন্ডারলাইং কজটাকে আপনাকে রিজলভ করতে হবে। ওকে, এছাড়াও একটা স্পেশাল এপিলেপসির নাম পাওয়া যায়, তাকে আমরা বলি জ্যাকসনিয়ান এপিলেপসি। এটা যদি বলি এটা কি, সিম্পলি বলতে হবে এটা হচ্ছে একটা সিম্পল পার্শিয়াল এপিলেপসি। এবং মনে রাখতে হবে এই এপিলেপসিগুলো সাধারণত মোটর কর্টেক্সকে ইনভলভ করে থাকে এবং শুরুতে প্রথমে সে একটা মোটর কর্টেক্সকে ইনভলভ করে এবং আস্তে আস্তে সে ধীরে ধীরে অন্যান্য মোটর কর্টেক্সের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। তাহলে প্রাথমিক অবস্থায় আপনি যে কোনো একটি মাসল গ্রুপের মধ্যে টিংলিং বা টুইচিং পাবেন এবং আস্তে আস্তে আপনি অন্যান্য মাসল গ্রুপের মধ্যেও এই টিংলিং বা টুইচিং পেতে পারেন। এবং টিংলিং বা টুইচিং বা এই ধরনের সিমটোমেটিক যখন বিষয়গুলো যখন রিজলভ হয়ে যাবে তখন ওই মাসল গ্রুপগুলো আস্তে করে প্যারালাইজ হয়ে যাবে। এই ধরনের প্যারালাইসিস বা উইকনেসকে আমরা বলি টট প্যারালাইসিস। তাহলে জ্যাকসনিয়ান এপিলেপসির ক্ষেত্রে আপনি প্রথমে এপিলেপসি পাবেন, তারপর আপনি এপিলেপসি গ্রুপের মাসেলগুলোর মধ্যে সাধারণত উইকনেস পাবেন অর্থাৎ টট প্যারালাইসিস পাবেন। তাহলে আপনি এখানে এপিলেপসি পাবেন এবং উইকনেস পাবেন। এই জন্য জ্যাকসনিয়ান এপিলেপসির অপনাম হচ্ছে জ্যাকসনিয়ান মার্চ। ওকে, এখন মনে রাখতে হবে কিছু কিছু ফ্যাক্টর আছে যারা আমাদের এপিলেপসিগুলো গ্রো করতে সাহায্য করে। যেমন তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স। ঘুম যদি ঠিকভাবে না হয় তবে ব্রেইনের টোটাল অ্যাক্টিভিটিটা কখনোই সুন্দরভাবে স্পন্টেনিয়াসভাবে হতে পারে না এবং এটি এপিলেপসি গ্রো করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া অ্যালকোহল উইথড্রল, স্ট্রেস, সাউন্ড এবং লাইটও অনেক সময় এপিলেপসির ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তো আজকে মোটামুটি আমরা জেনারেলাইজড এপিলেপসি সম্পর্কে জেনে ফেলেছি, আমরা পূর্ববর্তী ক্লাসে পার্শিয়াল সম্পর্কে জেনেছি, তাহলে আমরা এপিলেপসির টোটাল বিষয়টা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী টপিকে এর ম্যানেজমেন্ট এবং স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে টোটালি আলোচনা করব এবং ইনশাল্লাহ আপনারা এখন থেকে এপিলেপসি হলে কীভাবে সেটা ম্যানেজ করবেন সেটা খুব ভালোভাবেই মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, দেখা হবে তাহলে।